বাঙালির কাছে ভীষণ দুঃখের আবার একটা দিন। দেখুন, পরপর তিনটে মানুষকে আমরা হারালাম। এক হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চ্যাটার্জি, দুই হচ্ছেন চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, এবং তিন হচ্ছেন স্বাতিলেখা সেনগুপ্ত। তিনজনেই চলে গেলেন একই রোগে, রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর। স্বাতিলেখা সেনগুপ্ত নামটা খুব অচেনা ঠেকছে, অনেকের কাছেই ঠেকছে কি? তাহলে আমি বলি, বেলা শেষে সিনেমাটা মনে করুন। বেলা শেষে সিনেমার সেই বিখ্যাত দৃশ্যগুলো মনে করুন। শেষ দৃশ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে যিনি মালাবদল করছেন, এক মুখ হাসি নিয়ে, লজ্জা মাখানো মিষ্টি হাসিতে ভরে আছে মুখটা, সেই মানুষটি আজ আর আমাদের সঙ্গে নেই। তিনি চলে গেলেন একটি বেসরকারি হসপিটালে কিডনি ফেলিওর হয়ে। মাত্র 71 বছর বয়সে চলে গেলেন স্বাতিলেখা সেনগুপ্ত। রেখে গেলেন তার মেয়ে সোহিনী সেনগুপ্ত, ব্রিলিয়ান্ট অভিনেত্রী, আর তার স্বামী হলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, যিনি থিয়েটার জগতের এক দিকপাল ব্যক্তিত্ব, আদ্যন্ত একটি কালচারাল ফ্যামিলি বলা যেতে পারে, যা বর্তমানে বাঙালিদের মধ্যে ভীষণ বিরল থেকে বিরলতম হতে চলেছে। তো সেই অনবদ্য অভিনয়, সাবলীল অভিনয় স্বাতিলেখা সেনগুপ্ত আর নেই। এবং আপনারা বুঝতে পারছেন যে আমরা পরপর তিনটে রেফারেন্স দিয়ে বলতে চাইছি কিভাবে একের পর এক মানুষ চলে যাচ্ছেন রেনাল ফেলিওরে। তো এই রেনাল ফেলিওর জিনিসটা কি, কেন হচ্ছে এত, কিভাবে কিভাবে আমরা এর থেকে মুক্তির পথ পেতে পারি? এত অল্প অল্প বয়সে মানুষগুলো চলে যাচ্ছেন এইভাবে, 71 বছর বয়স। বুদ্ধদেব দাশগুপ্তের ক্ষেত্রেও আমরা দেখলাম যে তিনিও চলে গেলেন এরকমই একটা বয়সসীমায়। তো এই যে বারে বারে এই ব্যাপারগুলো আসছে আমাদের সামনে, রেনাল ফেলিওরের এই সমস্যাটা কি সেটা আমরা আজকে একটু বুঝে নেব। দেখুন, আমাদের যে দেহ সিস্টেম রয়েছে, সেই দেহ সিস্টেমের মধ্যে বৃক্ক আমাদের দেহে ছাঁকনির কাজ করে। বৃক্ক থাকে কোথায়? না, কোমরের যে হাড় আপনার রয়েছে তার ঠিক ওপরের অংশে, পিঠের দিক বরাবর যে শিরদাঁড়া বা মেরুদণ্ড অংশ আপনাদের রয়েছে, আমাদের প্রত্যেকেরই রয়েছে, আমরা মেরুদণ্ডী প্রাণী। তো সেই শিরদাঁড়া বা মেরুদণ্ডের ঠিক দুপাশে, কোমরের হাড়ের ঠিক ওপরের দিকের অংশে হচ্ছে বৃক্কের অবস্থান। এই বৃক্কের সমস্যা হচ্ছে বুঝবেন কি করে? খেয়াল করে দেখুন, যদি এমনতরও হয় যে হঠাৎ করে কোনো কথা নেই আপনার মাথা ঘুরতে শুরু করেছে, যদি এমনতরও হয় আপনার পায়ের পাতা হঠাৎ হঠাৎ ফুলে যাচ্ছে, যদি এমনতরও হয় সারাদিনে ভীষণ ক্লান্ত লাগছে, কোনো কাজে মন লাগছে না, খালি ঘুম পাচ্ছে, আবার যদি এমনতরও কোনো ঘটনা ঘটে যে আপনার বুকে প্রচণ্ড চাপ লাগছে, আপনি সিঁড়ি ভেঙে উঠতে পারছেন না, অল্প হাঁটাচলা করলেই বুকেতে চাপ লাগছে, আবার কখনো কখনো এমনও হতে পারে মূত্র উৎপাদনের পরিমাণ ভীষণ রকম কমে গেছে, মূত্র প্রায় উৎপাদিত হচ্ছেই না, সারাদিনে প্রস্রাবের বেগ আসছে না সেরকম, যদি বা বেগ আসছে আপনি যাচ্ছেন ভীষণ কম পরিমাণে মূত্র উৎপাদন হচ্ছে এবং খুব অল্প পরিমাণে মূত্র শরীর থেকে বের হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু ভীষণ ভাবার আছে। আবার দেখুন, আপনি হাঁটাচলা করছেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন, খুব হাঁপিয়ে যাচ্ছেন, শ্বাস খুব র্যাপিড হয়ে গেছে, এরকম মানে শ্বাসের একটা সমস্যা আপনার সারাক্ষণ ফিল করছেন আপনি, তো এটাকে আমরা বলি শর্টনেস অফ ব্রেথ। এমনতরও যদি হয় সচেতন হতে হবে। সচেতন হয়ে করবেন কি? না, সচেতন হয়ে আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, বেশ কিছু ব্লাড টেস্ট করাতে হবে, ইউরিন টেস্ট করাতে হবে, দেখতে হবে মূত্রের মাধ্যমে অ্যালবুমিন কি পরিমাণে বেরিয়ে আসছে, এবং আপনাকে দেখতে হবে ব্লাড ইউরিয়া, ব্লাড ক্রিয়েটিনিন, এই লেভেলগুলো সব ঠিক আছে কি না। সেখান থেকে বোঝা যাবে যে আপনার বৃক্ক আক্রান্ত হয়েছে না সম্পূর্ণরূপে সুস্থ আছে। প্রয়োজনে আপনাকে লোয়ার অ্যাবডোমিনাল যে পোর্শন আছে সেখানকার আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, দেখতে হবে যে সমস্যা কোথাও আছে কি না। তো আমরা কি করি, এই ছোট ছোট সমস্যাগুলোকে অ্যাভয়েড করে যাই, এবং যখন এই ছোট ছোট সমস্যাগুলোই বৃহত্তর আকার ধারণ করে
তখন আমরা ভাবি হঠাৎ কোথা থেকে রোগটা এলো। রোগ ওইভাবে আসে না বন্ধু, রোগ সবসময় শরীরকে জানান দিয়েই আসে। আপনার শরীর নিশ্চয়ই টের পাবে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, তাই ছোটোখাটো এমন যদি পরিবর্তন আসে শরীরে সেগুলোকে অবহেলা করবেন না। এগুলোর ধারাবাহিক একটা চিকিৎসা দরকার হয়, এগুলোর ধারাবাহিক একটা মেডিকেল সুপারভিশনে থাকার দরকার হয়, আপনাদেরকে একটা নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে চলার দরকার হয়। আমরা এগুলোর কোনোটাই করি না। প্রথমেই যদি আমরা আমাদের লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসি তাহলে সমস্যাগুলো বোধহয় এতটা বাড়তেই পারে না। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় এখনও আমাদের মধ্যে সেই সচেতনতাটাই নেই, তাই সবার আগে দরকার সচেতন হতে হবে। তো চলুন আমরা একটু বুঝে নিই যে বৃক্কের রোগটা ঠিক কী, এবং আমি তো বললাম সিমটমসগুলো কী, কারণগুলোও বলবো যে কী থেকে হতে পারে। তো আমরা তার আগে জাস্ট রোগটা একটু বুঝে নিই। এই যে আমি বললাম না যে মূত্র পরীক্ষা করে দেখতে হবে তাতে অ্যালবুমিনের মাত্রা বেড়েছে কি না, তো এই ব্যাপারগুলো কী আমরা একটু ভালো করে বুঝে নিই। দেখুন আমি এখানে একটা ডায়াগ্রাম আপনাদেরকে দেখাবো, আমি সময় যাতে কম লাগে তার জন্য আগে থেকেই সব রেডি করে রেখেছি। এই যে দুটো সিমবীজের মতো আকারের জিনিস দেখতে পাচ্ছেন, এই দুটো জিনিসকে আমরা বলি বৃক্ক। স্পাইনাল কর্ডের দুপাশ বরাবর রয়েছে আমি বললাম, এই বৃক্কগুলো কিন্তু কখনো একই পজিশনে থাকে না, একটা একটু ওপরে থাকে একটা একটু নিচে থাকে, এবং আকার আকৃতিতেও এই দুটো কিন্তু সমান হয় না, একটু ছোট বড় কম বেশি এদের মধ্যে থাকেই। এবং বৃক্ক থেকে যে ব্ল্যাক কালারের দেখছেন নালি অংশ নেমে আসছে, এই যে নালি অংশ নেমে আসছে এগুলোকে আমরা বলি মূত্র নালী, এবং মূত্র নালী এসে মূত্রাশয়ের মধ্যে জমা হচ্ছে তারপর মূত্র দ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছে। পুরুষ মানুষের ক্ষেত্রে এই লিঙ্গদ্বার আর মূত্রদ্বার একই, আর মহিলাদের ক্ষেত্রে যোনিদ্বার মূত্রদ্বার আলাদা হয়। তো ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু এখানে আর নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, ওভারঅল স্ট্রাকচারটা সবাইকার সমান। তো আমরা এই যে বৃক্কের কথা বললাম, এই বৃক্কের যদি আমরা ভেতরের অংশ দেখি, তো ভেতরের অংশ আমরা বৃক্কের গঠনগত এবং কার্যগত এককে বলি নেফ্রন। তো সেই নেফ্রনের ভেতরে যদি আমরা দেখি, আপনারা একটু ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এর ভেতরে অনেক জালকাকৃতি অংশ থাকছে। এই যে জালকাকৃতি অংশ থাকছে এইগুলোকে আমরা কি বলি না, এগুলোকে বলি গ্লোমেরুলাস। এরা অ্যাকচুয়ালি ছাঁকনির কাজটা করে। তো আমি এই জিনিসটাকে সাইডে রেখে দিই, তাহলে আপনারা ছবি দেখতে দেখতে গোটা ব্যাপারটা বুঝতে পারবেন আর আমারও বলতে সুবিধা হবে। তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন এবং আমি দুটো হাত ফ্রি হয়ে গেল বলার বেশ সুবিধা। তো এই যে গ্লোমেরুলাস অংশ আপনারা দেখছেন এটা ছাঁকনির কাজ করে। কখনো কোনোভাবে যদি দেখা গেল যে গ্লোমেরুলাস অংশ ছিঁড়ে গেছে, সরু সরু অনেক সুতোর মতো জাল জাল অংশ আছে, কোনো একটার মধ্যে লিকেজ হতে পারে, তখন সেখান দিয়ে অ্যালবুমিন বেরিয়ে যাবে। তখন এই প্রোটিন শরীর থেকে বেরিয়ে যাওয়ার কারণে শরীর ভীষণ শীর্ণকায় হয়ে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু কিডনি দিয়ে আমাদের প্রোটিন বেরিয়ে যাওয়ার কথা নয়, যা মাপ সেটা আবার ব্যাক করে আসার কথা। এবং এখানে যে আপনারা দুটো নালীপথ দেখছেন, রক্ত প্রবাহ বৃক্কের মধ্যে ঢুকছে, তারপর ছাঁকা হয়ে গেলে পরিশুদ্ধ রক্ত নিয়ে আবার দেহের মধ্যে যাচ্ছে। তো এগুলোকে আমরা অ্যাফারেন্ট আর ইফারেন্ট আর্টেরিয়ল বলি সাবজেক্টের ভাষায়। তো আমি একদম সহজ সরল করে বলবো যাতে সবাই গোটা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারেন। এইবার মজাটা কি জানেন, মজাটা হচ্ছে যে আপনি জানেন না আপনার অচেতনে আপনার রক্তে শর্করার মাত্রা বেড়েছে, সেই লোড ক্রমাগত রক্তে যে গ্লুকোজের লোড বেড়েছে সেই লোড ক্রমাগত নিতে নিতে গ্লোমেরুলাস আক্রান্ত হতে পারে। এমনটা হতে পারে আপনি জানেন না আপনার ব্লাড প্রেশার বেড়েছে, তো ক্রমাগত ফোর্সফুলি এই জালকের মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, ব্লাড প্রেশার যখন বেড়েছে চাপ বেড়েছে সেখান থেকে এই গ্লোমেরুলাসের কোনো অংশ ছিঁড়ে যেতে পারে। আবার কখনো কখনো হয় কি জানেন তো, সংক্রমণ হতে পারে, কিডনিতে ইনফেকশন হতে পারে। আমরা অনেকে জল কম খাওয়ার অভ্যাস আছে, এই জল বা আমরা কম পান করি যদি তাহলে সেখান থেকে রেনাল স্টোন হতে পারে, এবং সেই জায়গা থেকে এটা যখন রেকারিং হয়ে যাবে আস্তে আস্তে এই কিডনির ভেতরের দিকের অংশগুলোর ক্ষতি ঘটাবে, এবং সেখান থেকেও কিন্তু আমরা বৃক্কের রোগে আক্রান্ত হতে পারি। এবং এই বৃক্কের রোগ হলে সর্বপ্রথম যেটা আপনার ডায়েটে রেগুলেট করতে হয় সেটা হচ্ছে মিনারেলস। আমরা সেদিকটাও আমরা জানতেই পারি না তো যে সমস্যাটা আমার হয়েছে, তো রেগুলেশনের রাস্তায় যাব কী করে। এতে কি হয়, সমস্যাগুলোর জটিলতা আরও ক্রমশ বাড়তে থাকে। তো এইভাবে আমি একটা ওভারঅল ধারণা আপনাদেরকে আশা করি দিতে পারলাম যে বৃক্কের রোগ জিনিসটা ঠিক কী, কীভাবে হচ্ছে, এবং
আমার কি কি লক্ষণ থেকে আমাকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, এই জায়গাগুলো যদি আমরা একটু রেগুলেট করি আমরা অনেকে ভালো থাকতে পারব। সো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগলো। তো আমরা চেষ্টা করব যে যদি আপনারা বৃক্ক নিয়ে আরও বেশি ইন্টারেস্টেড হন, বৃক্কের ডিটেল ফাংশনগুলো জানতে চান, রোগটা সম্পর্কে আরও ডিটেল জানতে চান, ডায়ালিসিস কখন করতে হয়, কীভাবে হয়, এগুলো নিয়ে জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সবটুকু আপনাদেরকে জানাবার চেষ্টা করব। এবার বিষয় হচ্ছে যে আজকের ভিডিওতে আপনারা এগুলো দেখে নিলেন, শিখে নিলেন এবং এগুলো অবশ্যই মেনে চলবেন, কারণ আমরা পেয়ারা নিউট্রিশন আছি শুধু আপনাদেরকে জানাবার জন্য, সচেতন করার জন্য। তাই সর্বদা আমাদের সঙ্গে থাকুন এবং খুব ভালো থাকুন।